অনি তোমাকে একটা কথা বললো, আর তুমি কোন রকম বিচার বিবেচনা না করে ওর কথায় রাজি হয়ে গেলে। মেয়ের মধ্যে কোন অন্যায় দেখিনি তাই আপত্তি করিনি। অন্যায়ের কথা হচ্ছে না, একটা শোভন অশোভনের ব্যাপার আছে। অনিরা তো এমনি ঘুরতে যায়নি, ওরা হানিমুনে গেছে। হানিমুনের মধ্যে অনি যাওয়াটা ঠিক হয়নি বলছো? নিজেই ভেবে দেখো না, তুমি বিয়ের পর বউকে নিয়ে হানিমুনে গেছো, সেখানে হঠাৎ অরুণ এসে হাজির হলো, কেমন লাগতো তোমার? এতটা তো তলিয়ে ভাবিনি। সেটাই তো সমস্যা তোমাকে নিয়ে। কোথায় আমি ভাবলাম ছেলে মেয়ে দুটো কদিন একটু সবকিছু ভুলে দূরে থাকবে, তা না। এই মিস্টার দেবরায়ের অ্যাক্সিডেন্টের কথা যদি কোনো রকমে আয়ুষীর কানে এখন পৌঁছায় কি হবে বুঝতে পারছো? বলবো আবার কি, বাড়ি সারি ফেরার দরকার নেই নাকি? বাবা দেখো, আমি একটা প্রবলেমে ফেসে গেছি। আমি তোমাকে একটু পরে ফোন করছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রবলেমে ফেসে গেছিস মানে কি হয়েছে? সেরকম কোনো সিরিয়াস ব্যাপার নেই, বৌমন একটু বাবার অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে সেন্সলেস হয়ে গেছিল। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে ইটস নাথিং বাট জাস্ট শক। কি বলছিস কি তুই? কি হয়েছে দেখি। বাবা দেখো, আমি এখন মেডিসিন নিয়ে যাচ্ছি। বৌমনি একটু ফিট হলেই আমি ওদের দুজনকে নিয়ে একসাথে বাড়ি ফিরবো। ঠিক আছে বাবা, আমি ডাকছি।